আম্মু কি খাচ্ছ বলো তো, সবাইকে বলে দাও তো কি খাচ্ছ তুমি, রুটি আর কি খাচ্ছ, এটা কি খাচ্ছ, এটা ঝোল খাচ্ছ, কিসের ঝোল, এটা মুরগির গোশের ঝোল, বাটিতে ঝোল আছে, ঝোল, এই ঝোল দিয়ে তোমার রুটি খাইতে ভাল লাগে, মজা লাগে, ডিম রুটি খাইতে, এই যে ডিম রুটি আছে, আপি একটু খায় রেখে গেছে, আচ্ছা ঠিক আছে তুমি এখান থেকে ঝোল না, একটু বসতে হয়, এই তো মাশাল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে নতুন আরও একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে শুক্রবার সকালবেলার একটা ভিডিও। গতকাল বৃহস্পতিবার আমি রাতের বেলায় ঘর মুছেছি, বেশ কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম যাতে শুক্রবার কোনো কাজই না থাকে, কারণ আজকে আমাদের এক জায়গায় দাওয়াত আছে। হঠাৎ রাত 10টার সময় আমাদের এক জায়গায় দাওয়াত পড়ে গেল আপার বাসায়, তো দাওয়াতে যাব, এই জন্য রাতের বেলায় অনেক কিছু গুছিয়ে রেখেছি। আর ওখানে যাওয়ার পরে আপারাও আমাদের সাথে আসবে মেয়ে জামাইকে নিয়ে, একে বাসা দেখার জন্য, মানে ক্যান্টনমেন্ট ঘোরার জন্য আর কি। এই জন্য ভাবলাম সব কিছু গোছগাছ করে যাই, যাতে করে ওনাদেরকে সাথে নিয়ে আসার পরে সব কিছু একদম ঠিকঠাক থাকে। আর আমি এখন এই যে রুমের মধ্যে যে দেয়ালগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই দেয়ালগুলো কিন্তু নিসা মামুনি এত পরিমাণ কলম আর পেন্সিল দিয়ে মানে আঁকা আঁকি করেছে তা বলে বোঝাতে পারবো না। আমি গতকালকে সুন্দরভাবে রং করেছি, এই লাইট অফ হোয়াইট কালার কিনে নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে রং করে রেখেছি, আর রংটা শুকিয়ে একদম নতুনের মতো ওয়ালটা হয়ে গেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এদিক দিয়ে রাতের বেলা আমি বেশ কিছু কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, আর এটা হচ্ছে বুধবার রাতের বেলা কাপড়গুলো ধুয়েছিলাম, ওগুলো ব্যালকনিতেই মেলা ছিল, যেহেতু অনেক মোটা মোটা কাপড়গুলো তো শুকাতে দুই দিন লেগেছে, এই জন্য ভাবলাম সকালবেলায় সব ভাস করে রেখে দিই। আর ছোট বাচ্চাদের দেখবেন যে একটু পার্টি ড্রেস টাইপ হলে এগুলো শুকাতে চায় না, একটু টাইম নেয়, তারপরে এগুলো ভাস করে রাখলেও ভাসগুলো ঠিক মতন আসে না। আর এগুলার ওরা বিকালবেলা বাইরে যাওয়ার সময় এখান থেকে একটা ড্রেস বের করবে, ওখান থেকে একটা ড্রেস বের করে জায়গা মতো রাখে না, তো সবগুলো মিলে আমি সেদিন ধুয়ে দিয়েছিলাম, যাতে করে এক সপ্তাহ মতন ওরা পরার পরে আবার এক সপ্তাহ পরে ধোয়া যায়। এজন্য তো যাই হোক, কাপড়গুলো আমি আবার সব সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করার পরে যার যার ড্রয়ারে আমি হচ্ছে তার তার কাপড়গুলো রেখে দেবো। নিসা মামনি আর নিশাদের আলাদা আলাদা করে কাপড় রাখার ড্রয়ার দিয়ে দিয়েছি, যাতে করে দুজনের কাপড় আলাদা থাকে আর আমার নেওয়ার দিক দিয়েও সুবিধা হয়। তো এগুলো ছিল হচ্ছে নিশাদের কাপড়ের ড্রয়ার। নিসা মামনির কাপড়ের পরিমাণটা অনেক বেশি হয়, এজন্য হচ্ছে ওর কাপড়টার এই যে ড্রয়ারটা ফুল থাকে, অনেক কিছু রাখা যায় না, এই জন্য নিশাদেরটা যখন অল্প পরিমাণ থাকে তখন ওর মধ্যে আবার কিছুটা রেখে দিই। তো এই হলো অবস্থা, প্রতিদিন যখন একটা একটা করে বের করে নেওয়া হয় তখন আসলে সব কিছু আবার এলোমেলো হয়ে যায়, তবে চেষ্টা করি একটু গুছিয়ে রাখার জন্য, যাতে করে নেওয়ার সময় একটু সুবিধা হয়। তো এই তো কাপড়গুলো সব কিছু সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি আর রেখে দিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত যারা দেখে এসছেন তাদের জন্য একটা ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে শুরু করবেন, আর যারা নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা বরাবরই আমার সাথে রয়েছেন তাদেরকে তো মানে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ড্রয়ারের কাপড়গুলো হচ্ছে আমার, গতদিন আমি একটা পায়জামা রেডি করেছিলাম, তার বনটা রেডি করা হয়নি, তো এটা রেডি করে রেখেছিলাম, আর এখন এই যে আমার আমার কাপড় তো তেমন সচরাচর মানে নেওয়া পড়ে না বাইরে, আমি বোরকা পরেই ঘুরি আর কি, বা অফিসে যাওয়া আসা করি, এজন্য আমার কাপড়গুলো এইভাবেই সুন্দরভাবে থাকে। তো সকালবেলা এখনও কিছু খাওয়া হয়নি, নিশাদ হচ্ছে একটু নুডলস খেয়ে রেখে দিয়েছিল, ওর মধ্যে আমি আবার একটু চানাচুর মিশিয়ে নিয়ে খাচ্ছি, কী খাচ্ছে আল্লাহ জানে, মানে মনে হচ্ছে ইদানিং শুধু ঝাল ঝালে কিছু খাই, তো এই হঠাৎ করে মাথায় আইডিয়া আসলো যে ওদের নুডলসের মধ্যে একটু ঝাল চানাচুর নিয়ে নিই, দেখি কেমন লাগে খেতে। তো এই হলো অবস্থা। তারপর হচ্ছে মিম ঘুম থেকে উঠেছে, ওঠার পরে ও হচ্ছে সবাইকে একটু চা নাস্তা দিয়ে দিল, আমি বললাম যে আমাকে একটু দে, তো আমাকে আমি একটু কাজ করছিলাম এপাশ দিয়ে, শুই শ্রোতার কাজ করছিলাম, তো আমাকে এক কাপ দুধ চা দিয়ে গেল আর হচ্ছে টোস্ট দিয়ে গেল। আমরা কিন্তু হালকা পাতলা নাস্তা করে হচ্ছে আপাদের বাসায় যাব, আর আমি কিছুক্ষণ পরে একটু ক্যান্টিনে যাব মিষ্টি কেনার জন্য, ক্যান্টিন থেকে মিষ্টি কিনে নিয়ে আমরা একবার বের হব বাসা থেকে। তো এখান থেকে আপাদের বাসায় যেতে 20 মিনিট সময় লাগে, 20 মিনিটও কম সময় লাগে,
তো এই জন্য আর বেশি তাড়াহুড়া করছি না যে একদম রিল্যাক্সেই যাব, যেহেতু শুক্রবার, যদি শুক্রবারের দিনটাও তাড়াহুড়া করি না তাহলেও মনে হয় যে কাজের মধ্যে আছি, এজন্য একদম রিল্যাক্সে যাওয়ার চিন্তা ভাবনা। আর দেখেন বেশি মানে টোস্টটা ডুবাতে ডুবাতে এক সময় ভেঙে গেল। তো আমরা এখন সবাই রেডি, আর এই তো রওনা দিয়ে দিয়েছি আপাদের বাড়ির উদ্দেশ্যে। লিফটের অবস্থা খুবই খারাপ। মিষ্টিও করিস কেন, খোলো, চলি, গরমে মারা গেলাম, চলো নিশা, আগে যাও, আগে যাও। আমরা নিচে চলে এসেছি, আর আমাদের যে ভ্যানে যাওয়ার কথা আছে ওই ভ্যানের জন্য অপেক্ষা করছি। ওই ভ্যানওয়ালা ভাই হচ্ছে আমাদের আপাদের বাসা পর্যন্ত একদম সরাসরি নিয়ে যাবে। তো চলে এসেছি, আসার পরে নাস্তা রাস্তা করে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি রেস্ট করেছি। আপা হচ্ছে আমাদের জন্য চিতই পিঠা বানিয়েছে, গরুর মাংস রান্না করেছে, মাছ ভুনা, তারপরে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি, ডাল, এগুলো রান্না করেছিল। আলহামদুলিল্লাহ অনেক মজা করে সবাই মিলে খেয়েছি। খাওয়ার পর আপাদেরকে সাথে করে দুই মেয়েসহ দুই জামাই, আপা আপার ছোটো মেয়ে, আমরা সবাই আবার আমাদের বাসায় এসেছিলাম। আসার পরে জামাইরা ক্যান্টনমেন্ট ঘোরার পরে হচ্ছে আমরা একটু নাস্তার আয়োজন করেছিলাম, সেমাই রান্না করেছিলাম, নুডলস, তারপরে হচ্ছে আমার বাসায় কিছু বিফ কাবাব ছিল ভেজেছিলাম, কিছু রেডি পুরি ছিল সেগুলো ভেজেছিলাম, আর নতুন জামাই আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছিল, তারপরে মালটা আর হচ্ছে আনারস। আমরা হচ্ছে নিচে থেকে কেক নিয়ে এসেছিলাম কিনে ক্যান্টিন থেকে, আর ওয়েলকাম ড্রিঙ্কস হচ্ছে শরবত, এগুলোর আয়োজন করেছিলাম। ঝটপট জামাইরা সময় দিচ্ছিল না, তারপরে আমি রিকোয়েস্ট করছিলাম যে আপনারা বসেন, আমি রাতের বেলা রান্নাবান্না করি, খেয়ে দিয়ে যাবেন। তো ওনারা কিছুতেই আসলে রাজি হচ্ছিল না, কারণ দুপুরবেলা সবাই আমরা ভরপুর খেয়েছি, এজন্য আর হচ্ছে মানে কোনো কিছু খাওয়ার মতো জায়গা ছিল না, আর এতগুলো নাচ থাকার পর ওনারা কিছুতেই রাজি হচ্ছিলেন না। আর আমি হচ্ছে নুডলসও রান্না করেছিলাম এখানে। তো যাই হোক, সব মিলিয়ে ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।